আসসালামু আলাইকুম। বিক সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, এর ফলে প্রকৃতিটা অনেক ঠান্ডা। বেশ কয়েকদিন দাবদাহের পরে বৃষ্টি হওয়ার ফলে প্রকৃতির সব কিছুই বেশ স্বাচ্ছন্দ্যে আছে। আমাদের গিনিপিকগুলিও মাশাল্লাহ বেশ সুন্দর আরামে আছে। আজকে আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমি চাই যে আপনারা যারা খাঁচায় গিনিপিক পালেন বা পশু পাখি পালেন, তাদেরকে কিছু যেগুলি আমরা নতুন বিষয় সম্পর্কে জানি না কিন্তু এগুলি এই পশু পাখির ক্ষেত্রে বেশ উপকারী, সেই সব বিষয়গুলো নিয়ে একটু ধারণা দিতে। যদিও সম্পূর্ণ ধারণা দেওয়া সম্ভব হয় না, তারপরে যতটুকু সম্ভব সহজভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা অনেকেই বলে থাকেন যে আপনাদের গিনিপিক ঠিক মতনে খাবার খাচ্ছে না, বা কিছুদিন পরে ওরা একটু অসুস্থ হয়ে যাচ্ছে, বা এরকম বিভিন্ন সমস্যা। তো এই সমস্যার একটা যে কারণ সেটা হলো ওদের একটু মুক্ত জায়গা ছাড়ার অভাব। তো যেহেতু আমরা খাঁচায় পালি এবং শহরে বা যেখানে পালি, গিনিপিকটা একটু ছোটো প্রাণী, এদেরকে সবসময় ছেড়ে রাখা যায় না বা ছাড়ার ওরকম স্কোপ থাকে না। সেক্ষেত্রে এদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কেজ রান। আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এই সম্পর্কে বেশ একটা ধারণা। কেজ রান ফর গিনিপিক, এটা দিয়ে সার্চ দিলেই আপনারা এই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। তো সে আলোকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করছি। এই বিষয়টা হলো একটা খাঁচা তৈরি করা হবে, এরকম একটু বড় সাইজের, এরকম আমি একটা তৈরি করছি একটু আইডিয়া নিয়ে। যেহেতু ওদের ওখানে অনেক রকম জিনিস পাওয়া যায় বাইরের দেশে, কিন্তু আমাদের এখানে সেরকম সম্ভব হয় না, তো আমি আমাদের দেশীয় উপকরণের মাধ্যমে কীভাবে কম খরচে এটা তৈরি করা যায় সেই একটা প্রচেষ্টা চালিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি বেশ এটাতে ভালো ফলাফল পাচ্ছি। এই বিষয়টা হলো যে কেজ রান হলো ওদের জন্য আর কি একটা জায়গা, লম্বা একটা জায়গা, খাঁচাটা একটু বড় একটা লম্বা এক রকমের একটা জায়গা, প্রায় 3-4 ফিট 5 ফিট যত বড় দিতে পারেন। তো সেখানে ওদেরকে দিনের একটা নির্দিষ্ট সময় ওদেরকে ছেড়ে রাখা হবে, যাতে ওরা সেখানে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাচলা করতে পারে। এতে হবে কি ওদের যে একটা খাঁচাতে থাকার ফলে একটা যে স্ট্রেস থাকে মানসিক, সেই স্ট্রেসটা অনেকটা কমে যাবে এবং দৌড়াদৌড়ির ফলে তাদের শরীরে একটা ব্যায়াম হবে এবং তাদের খাবারের গ্রহণের প্রবণতাটা বাড়বে, খাবারের হজম শক্তি বৃদ্ধি পাবে। এরকম নানাবিধ সমস্যার সমাধান আপনারা এই একটা কেজ তৈরি করার মাধ্যমে পেয়ে যেতে পারেন। আমি যেটা তৈরি করছি, আমি এখানে 2-3টা পুরাতন খাঁচা, এগুলি আপনারা অনেক কম দামে অনেক সময় পেয়ে যাবেন। এগুলি এক একটা এটা সাইজ 10-12, এখানে 12-18 2টা, তো মোট এখানে প্রায় 3-4 ফিটের মতো জায়গা হয়েছে। তো আমি চাই যে আরও একটু বড় করতে, এখানে আপাতত আর আমার কাছে খাঁচা নাই, থাকতে আরও বড় করতাম। তো এই জায়গাটা দেখানো বেশ মাঝখানে একটা এদেরকে গ্রিপের জন্য একটু দিয়ে দিছি, এটার উপরে ওরা দৌড়দৌড় করতে পারে, যেহেতু খাঁচার ফাঁকে ওদের পা চলে যে ব্যথা পেতে পারে, তাই মাঝখানে এটা দিয়েছি। এখানের মূল উদ্দেশ্যটা হলো এখানে ওদেরকে কোনো খাবার দেওয়া হবে না, এখানে আমি শুধু ভুষি দিছি, অনেকক্ষণ ধরে ওরা খেতে চাচ্ছে তাই দিছি, কিন্তু এদেরকে মেইনলি হলো এই খাঁচায় কোনো খাবার দিব না, শুধু এই খাঁচায় ওরা হাঁটা চলাচল করবে। কারণ খাবার দিলেও ওরা এখানে বসে আবার খাওয়া শুরু করবে, তো নাড়াচাড়া কম করবে, সেই জন্য ওদেরকে এখানে কোনো খাবার টাবার দেওয়া হবে না, শুধু পানি রাখা যেতে পারে যদি প্রচণ্ড গরম পড়ে। এছাড়া এখানে কোনো খাবার দেওয়া হবে না, খাবার ওদের রেগুলার কেজে দেওয়া হবে, আর এখানে শুধু ওদেরকে রাখা হবে, ওরা শুধু হাঁটা চলাচল করবে। আপনি যদি খাবার না দেন তো ওরা এক পাশ থেকে আরেক পাশে এমনিতে ছোটাছুটি করবে, যার ফলে ওদের একটা ব্যায়াম হয়ে যাবে। দেখেন এখানে আমি খাবার দিয়ে রাখছি, ওরা শুধু এই খাবারটার দিকে মনোযোগ দিয়ে রাখছে, আমি যখন এটা সরিয়ে দিব তখন ওরা হাঁটাচলার দিকে মনোযোগ দিবে, তো এতে ওদের শরীরের জন্য একটা ভালো ব্যায়াম হবে। এই দেখেন এখন ওরা কিন্তু হাঁটাচলা করছে, তো এরকম এক পাশ থেকে আরেক পাশে যাতে ওরা দৌড়িয়ে আসতে পারে, চলাচল করতে পারে, এরকম একটা জায়গা, বেশ 4 ফিট জায়গার মতন ওদের জন্য বেশ ভালোই একটা জায়গা। তো এক্ষেত্রে এই খাঁচাটা বেশ উপকারী হবে আমার যেটা ধারণা। তো আপনারাও এরকম একটা বানিয়ে নিতে পারেন কম খরচের ভিতরে, এরকম পুরাতন খাঁচা দিয়ে বানালে খুব একটা খরচ পড়ে না, আমার এখানে প্রায় মাত্র 200 টাকার মতো খরচ গেছে, আরও কম। পুরাতন খাঁচাগুলি অনেক সময় কমে পাওয়া যায়,
তো এইসব খাঁচাতে আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে ছাড়তে পারেন বা জোড়া জোড়া করে রাখতে পারেন, যে জোড়াগুলি যেখানে, এখানে যেমন কমিউনিটি কেসটা অনেক বড়, এখানে বাচ্চাগুলি আছে, ওদেরকে অনেক জায়গা আছে, ওদেরকে ছাড়ার দরকার নেই। তো আমার যেখানে এখানে খাঁচাগুলি, এগুলির ভিতরে ওরা যখন সবসময় থাকে তো একটু বোরিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জায়গা কম থাকে, সেক্ষেত্রে ওদেরকে আমি দিনের একটা নির্দিষ্ট সময় 2-3 ঘন্টা বা 4 ঘন্টা ওখানে দিয়ে রাখলাম। এতে এখান থেকে ওদের এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গাও পাবে, পাশাপাশি ওদের দৌড়াদৌড়ি করে ওদের হেলথটাও ভালো থাকবে। এবং আপনার যে বাইরে বারান্দায় বা কোথাও ছাদে ছেড়ে রাখলে যে একটা ভয় যে কুকুর বিড়ালের আক্রমণ বা আবার কোথায় চলে গেলো, যেহেতু ওরা লুকিয়ে থাকতে একটু পছন্দ করে, সেই সমস্যাটা আর হবে না। আপনি নিশ্চিন্তে যে কোনো কাজ করতে পারবেন, ওরা ওদের মধ্যে একটু দৌড়াদৌড়ি করুক। তো এই ছিল আমার আজকের একটা বিষয়ে ধারণা আপনাদেরকে দেওয়া। জানি না কীরকম লাগলো আপনাদের, আপনাদের মতামত জানাবেন, যেহেতু একটা সম্পূর্ণ নতুন বিষয়, আনকোরা বিষয়ে আমি উপস্থাপন করলাম। আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন, আমি নামটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, যদি এই ভিডিওটা সম্পর্কে আপনার কোনো আরও মতামত প্রশ্ন থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।